নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর ক্লাস 10 লাইফ সায়েন্স পার্ট 3-র সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অবশ্যই অ্যালাউ করবে, যাতে আমাদের ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে। তো বন্ধুরা, চলো এবার ভিডিওটি শুরু করা যাক। দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এক নম্বর প্রশ্ন, দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অযৌন ও যৌন জননের পার্থক্য উল্লেখ করো। কয়, জনিত জীবের সংখ্যা। খয়, গ্যামেট উৎপাদন। গয়, মাইটোসিস বা মিয়োসিসের ওপর নির্ভরতা। কোনো কোনো প্রাণী করোদগম প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে। বক্তব্যটির যথার্থতা বিচার করো। তো বন্ধুরা, দেখো তোমাদের প্রশ্নটি পাটে পাটে অ্যান্সার হবে, কারণ দুটো প্রশ্ন আছে, দুটো পাটে, তাই দুটো পাটে অ্যান্সার হবে। প্রথম পাটের অ্যান্সার দেখো, অযৌন ও যৌন জননের মধ্যে পার্থক্য লিখে এখানে হেডিং দেবে, তারপরে এইভাবে ঘর করবে, এখানে বিষয় লিখবে, এখানে অযৌন জনন লিখবে, এখানে যৌন জনন লিখবে। এক নম্বরে জনিত জীবের সংখ্যা, অযৌন জননে জনিত জীবের সংখ্যা একটি, যৌন জননে জনিত জীবের সংখ্যা একটি বা দুটি। দু নম্বরে গ্যামেট উৎপাদন, অযৌন জননে গ্যামেট সৃষ্টি হয় না, রেণু উৎপাদন বা দেহকোষ বিভাজিত হয়ে জনন হয়। যৌন জননে দুপ্রকার গ্যামেট উৎপাদন হয়, স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেট। তিন নম্বর মাইটোসিস বা মিয়োসিসের উপর নির্ভরতা, অযৌন জনন মাইটোসিস ও কিছু ক্ষেত্রে অ্যামাইটোসিসের ওপর নির্ভরশীল, মিয়োসিস পদ্ধতির ওপর নির্ভরশীল যৌন জনন প্রক্রিয়া। তো বন্ধুরা, সেকেন্ড পার্টের অ্যান্সার দেখো, কর্কটগম প্রক্রিয়ায় জনন সম্পন্ন হয় লিখে হেডিং দেবে, তারপরে লিখবে হাইড্রা ও ইস্ট প্রাণীদ্বয় কর্কটগম প্রক্রিয়াতে জনন সম্পন্ন করে, তারপরে এখানে হাইড্রা লিখে হেডিং দেবে, তারপরে লিখবে হাইড্রার কোরক জনিতে দেহের বাইরে সৃষ্টি হয়, প্রথমে প্রবর্ধক রূপে সৃষ্টি হওয়ার পর অপত্য হাইড্রার মুখছিদ্র কোষিকা গঠন সম্পন্ন হয় এবং এটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়। তারপরে ইস্ট লিখে হেডিং দেবে, ইস্ট মাতৃকোষের অসমান বিভাজনের ফলে ক্ষুদ্র প্রবর্ধকের মতো কোরক সৃষ্টি করে, যার মধ্যে জনিতি নিউক্লিয়াস বিন্যস্ত থাকে। দু নম্বর প্রশ্ন দেখো, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেক এবং নতুন উদ্ভিদের গঠন কিভাবে হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। ইতর পরাগযোগে দুটি অসুবিধা উল্লেখ করো। তো বন্ধুরা, এটাও তোমাদের দুটি পার্টে কোশ্চেন আছে, দুটি পার্টে অ্যান্সার হবে। প্রথম পার্টের অ্যান্সার দেখো, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেক এবং নতুন উদ্ভিদের গঠনের রেখাচিত্র লিখে হেডিং দেবে, তারপরে লিখবে পরাগরেণু, পরাগরেণু থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তারপরে স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়, তারপরে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট পরাগযোগ হয়, তারপরে নিষেক ও জাইগট গঠন হয়, এরপর ড্রোন গঠন হয়, ফল বা বীজ গঠন হয়। ফল বা বীজ গঠন থেকে কি হয়, অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুরোদ্গম থেকে শিশু উদ্ভিদ জন্মায়। তো বন্ধুরা, এই রেখাচিত্রটি তোমরা এইভাবে লিখবে। সেকেন্ড পার্টের অ্যান্সার দেখো, ইতর পরাগযোগে দুটি অসুবিধা লিখে হেডিং দেবে, তারপরে লিখবে প্রথমত বাহক নির্ভরশীল পরাগায়ন বলে এই পরাগায়ন প্রায় অনিশ্চিত, দ্বিতীয়ত লিখবে অধিকাংশ পরাগরেণু নষ্ট হয়, তৃতীয়ত লিখবে প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয় না। তিন নম্বর প্রশ্ন দেখো, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে পৃথকীকৃত কোষ বা কলার ছোট টুকরো থেকে কিভাবে এমব্রয়েড তৈরি হয় তা ব্যাখ্যা করো, জননের গুরুত্ব উল্লেখ করো। তো এটিও তোমাদের পার্টে অ্যান্সার হবে, দুটো পার্টে, দুটো পার্টের কোশ্চেন তাই। তো প্রথম পার্টের অ্যান্সার দেখো, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির ধারাবাহিক পদ্ধতিগুলি হলো, প্রথমত এই পদ্ধতিতে প্রথমে উপযুক্ত উদ্ভিদ দেহাংশ নির্বাচন করা হয় যা পুরোপুরি প্রজাতির নির্ভরশীল, দ্বিতীয়ত নির্বাচিত উদ্ভিদ দেহাংশকে প্রথমে 70% অ্যালকোহলে 1 মিনিট ধুয়ে পরে 10% হাইপোক্লোরাইড দ্রবণে 15 মিনিট
রেখে নির্বীজ করা হয়, এরপর কার্য এর মাধ্যমে স্থাপন করা হয়। তৃতীয়ত, এই কর্ষণের মাধ্যমে শক্তির উৎস স্বরূপ সুক্রোজ ব্যবহৃত হয়। দ্বিতীয় পার্টের অ্যান্সার দেখো, জননীর গুরুত্ব লিখে হেডিং দেবে, তারপর লিখবে প্রথমত দিয়ে লিখবে, জননের সাহায্যে জীব নতুন অপত্য সৃষ্টি করে, ফলে তার নিজ প্রজাতির সদস্য সংখ্যা বৃদ্ধি পায় এবং প্রজাতির অস্তিত্ব বজায় থাকে। দ্বিতীয়ত, জননের ফলে নতুন অপত্য জীব সৃষ্টি হয়, এর ফলে জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারাবাহিকতা বজায় থাকে। তৃতীয়ত, জননের ফলে জীবের মৃত্যুজনিত সংখ্যা হ্রাস পূরণ করে এবং পৃথিবীতে জীবজগতের ভারসাম্য বজায় রাখে। চার নম্বর প্রশ্ন দেখো, রেখাচিত্রের সাহায্যে একটি ফার্নের জনুক্রম ব্যাখ্যা করো। তো বন্ধুরা, আমি ছবিটি দেখাচ্ছি, দেখো এই ছবিটি সহ তোমরা পাশে যে লেখাটা আছে এই লেখাটা লিখলে তোমাদের এই যে ফার্নের জনুক্রম ব্যাখ্যাটা সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাক, সুস্থ থাকবে, ধন্যবাদ।